बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम सबाइके ওয়ান থিং ক্যান চেঞ্জ এভরিথিং এই স্লোগানে টিএমএমএসআরএল এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমি মুস্তাফিজুর রহমান বোরহান ইতালির ফিরেন্স শহর থেকে টিএমএমএসআরএল এর সৌজন্যে। কানাডা আমাদের অনেকেরই স্বপ্নের দেশ কানাডা, এবং সেখানে আমরা চাচ্ছি যে পরিবারবর্গ নিয়ে সেটেল হয়ে যেতে। তো এই কানাডাতে কিভাবে সেটেল হওয়া যাবে, বিশেষ করে আমরা যারা ইতালিতে অবস্থান করছি, যে কোনো টাইপের সৌজন্য হোক, সেটা সৌজন্য নর্মাল বা লুঙ্গো পিরিয়ডও অথবা ইতালিয়ান পাসপোর্টধারী, প্রত্যেকেই চাইলে আপনারা কানাডাতে সপরিবারে সেটেলমেন্ট করতে পারবেন। সেই ব্যাপারটি আমি আলোচনা করার চেষ্টা করব বেসিক ওয়েতে আজকের এই ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওটি আমাদের এ টু জেড সিরিজেরই একটি পার্ট, যা কিনা ABCG এনিবডি ক্যান গো এরই একটি অংশ। এছাড়াও আমাদের আরও সিরিজ রয়েছে, যেরকম ABCD এনিবডি ক্যান ডু, ABCE এনিবডি ক্যান আর্ন, ABCF এনিবডি ক্যান ফ্লাই, ABCG এনিবডি ক্যান গো, ABCL এনিবডি ক্যান লার্ন অ্যান্ড মেরি মোর। ধীরে ধীরে এই সমস্ত সিরিজগুলো আপনাদের মাঝে আসবে ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে আপনারা বিভিন্নভাবে উপকৃত হবেন। তাই আপনারা চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটি সিরিজের সাথে কানেক্টেড হয়ে থাকার জন্য। কানাডার সরকারি সাইটগুলোতে দেখা যাচ্ছে যে 30,000-এরও বেশি জব খালি পড়ে রয়েছে, কাজ করার জন্য লোক পাচ্ছে না কানাডাতে এই মুহূর্তে, এবং এর সংখ্যা দিন দিন বাড়তেই চলেছে। তো এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। তো কানাডিয়ান সরকার পৃথিবীতে এই প্রথম তার আইন করেছেন, যদি কোনো ট্যুরিস্টও কানাডাতে ঢুকে এবং সে যদি একটি জব লেটার ম্যানেজ করতে পারে, তাহলে তাকে ওখানে সেটেলমেন্টের ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হবে। তো আপনারা যদি কেউ মনে করেন যে ইতালিতে থেকে ওখানে জব কালেক্ট করবেন, অথবা আপনারা ওখানে গিয়ে জব কালেক্ট করে দেন ওখানে সেটেলমেন্ট হবেন, তাহলে আপনারা চাইলে এই সুযোগটি গ্রহণ করতে পারেন। এখন ওখানে আসলে কোন টাইপের লেবার প্রয়োজন? ওখানে স্কিল ওয়ার্কার প্রয়োজন, যারা কিনা আসলে কাজে দক্ষ, এই টাইপের লোকজনই তারা নর্মালমেন্টে খুঁজছে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এই জন্য আমাদের মনে রাখতে হবে আমরা যারা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইতালিতে কাজ করি, আমরা প্রত্যেকেই কিন্তু একটা স্কিল ওয়ার্কার, কারণ এখানকার প্রত্যেকটা জবই একটা হচ্ছে স্কিল টাইপের জব। সেজন্য আমরা চাইলে খুব ইজিলি নিজেকে একজন স্কিল ওয়ার্কার হিসাবে প্রেজেন্ট করতে পারি, হোক সেটা লাভাপিয়াতি, কোকো, আয়তো কোকো, অপারায়ু, কলসেসি গজা, যে কোনো সেক্টরেই কিন্তু আপনি নিজেকে স্কিল ওয়ার্কার হিসাবে প্রেজেন্ট করার মতন যোগ্যতা আপনি রাখেন। এখন এই যে স্কিল ওয়ার্কার হিসেবে আপনি কীভাবে প্রেজেন্ট করবেন, সেটা আসলে আপনার নিজস্ব ধারা। আর এই ব্যাপারে যদি আপনাদের প্রফেশনালি কোনো কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইতালিতে যদি আপনি অবস্থান করেন, নিজের যোগ্যতাটাকে যদি আপনি প্রমাণ করতে চান, নিজের জীবনটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, কাপ, পাটনাত, কন্তাবিলিতা, ইমিগ্রেশন সহকারে বিষয়াদি বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনার জ্ঞান অর্জন করতে চান এবং প্রফেশনালি এটাকে ব্যবহার করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিজনেস অপরচুনিটি কোর্সে অংশগ্রহণ করতে পারেন। কানাডাতে আপনি জব খোঁজার জন্য যেই ফর্মুলাটি থাকবে বা সেটেলমেন্টের জন্য, সেটি হচ্ছে আপনি ভিসা নিয়ে কানাডাতে গেলেন, সেখানে আগেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন, সেখানে জবের জন্য ইন্টারভিউ দিলেন, এবং সেই ইন্টারভিউর মাধ্যমে যখনই আপনি জব লেটার পেয়ে যাবেন, ইমিগ্রেশন অফিসে সাবমিট করে আপনি সেটেলমেন্ট নিতে পারেন। এখন এই ভিসা নেওয়ার ব্যাপারে আপনি যদি সহযোগিতা চান, আমরা আপনাকে সহযোগিতা করব। জব খোঁজার ব্যাপারে যদি আপনি সহযোগিতা চান, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে গাইডলাইন করব। সেখানে আপনার কীভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, সেই ব্যাপারে যদি আপনার কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, তাহলে আমরা আপনাদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাকে একটা সুন্দর কারিকুলাম তৈরি করতে হবে। আমাদের মনে রাখতে হবে কারিকুলামের কিন্তু একটা নিজস্ব ভাষা রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এক ধরনের কারিকুলাম, কানাডা আমেরিকার জন্য এক ধরনের, আবার আপনি যদি মিডল ইস্টের দিকে দেন সেখানে আরেক ধরনের। তো সমস্ত বিষয়গুলো আসলে আমাদের ব্রেনে রেখে জিওগ্রাফিক্যালভাবে আসলে আমাদের কারিকুলামগুলোকে তৈরি করতে হবে। তো আপনি একটা সুন্দর কারিকুলাম করবেন। এই ব্যাপারে যদি আপনাদের কোনো গাইডলাইনের প্রয়োজন হয়, বিশেষ করে যারা ইতালিতে অবস্থান করছেন, আপনি যেই রিলেটেড জব করছেন, সেটাকে যদি প্রফেশনাল ওয়েতে আপনি কারিকুলাম তৈরি করতে চান, সেই ব্যাপারেও আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। গুড নিউজ যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে খুব শীঘ্রই আসছে ওয়েবিনারে, এবং এই বিষয়টা নিয়ে আমি সরাসরি আপনাদের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা আমার সঙ্গে সরাসরি কোশ্চেন করতে চান, তারা যে স্ক্রিনে দেখানো যে ফর্মটি রয়েছে বা এই ফর্মের লিঙ্কটি আমরা দিয়েছি, সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। মনে রাখবেন আসন সংখ্যা সীমিত, শুধুমাত্র আমরা প্রথমেই যারা এই ফর্মটি ফিল আপ করবে, তাদেরকেই শুধুমাত্র আমরা সরাসরি ইনভাইট করবো, এবং সরাসরি আপনি আমাকে কোশ্চেন করতে পারবেন এই ওয়েবিনারে, এবং যার মাধ্যমে আপনি কানাডাতে সেটেলমেন্ট হওয়ার জন্য যত ধরনের আপনার কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার দেব ইনশাল্লাহ। খুব শীঘ্রই আসছি আমরা। আর যাদের আর্জেন্ট প্রয়োজন, তারা চাইলে আমাদের কাছ থেকে প্রফেশনাল কাউন্সেলিং নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে ওয়েবিনারে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।